পরিবেশের জন্য সব থেকে ক্ষতিকর পদার্থের নাম হচ্ছে প্লাস্টিক, কিন্তু এই প্লাস্টিককে নিজের অন্যতম বড় রপ্তানি খাতে রূপান্তরিত করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে মেন ফোকাসে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত এবং নেপালের মতন দেশগুলো। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। বাংলাদেশে কোনো প্রকার পলি ওলেফিন উৎপাদন না হলেও কিন্তু বাংলাদেশে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতি বছর 142 ধরনের বিভিন্ন প্লাস্টিক পণ্য উৎপাদন করে থাকে। বাংলাদেশ সাধারণত ঘরে ব্যবহার করার জন্য যেমন প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের বাটি, প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমরা বাসাতে ব্যবহার করে থাকি সেই টাইপের পণ্য এবং প্লাস্টিকের যে অ্যাক্সেসরিজগুলো গার্মেন্টসে ব্যবহার করা হয় সেই টাইপের পণ্য কিন্তু বেশি উৎপাদন করে থাকে এবং বর্তমানে কিন্তু এগুলো উৎপাদন করেই এই অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে বাংলাদেশ প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে 18% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই অর্থ বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ টোটাল 20 কোটি ডলারের বিভিন্ন প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে এবং বাংলাদেশের লক্ষ্যমাত্রা হচ্ছে যে এই অর্থ বছর শেষে বাংলাদেশ টোটাল 25 থেকে 27 কোটি ডলারের বিভিন্ন প্লাস্টিক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করবে। এখন দেখেন বাংলাদেশে অন্যান্য রপ্তানি খাতের সাথে তুলনা করতে গেলে কিংবা পুরো বিশ্বে প্লাস্টিক পণ্যের যে সাইজ তার সাথে তুলনা করতে গেলে কিন্তু 20 থেকে 25 কোটি ডলার কোনো কিচ্ছুই না। পুরো বিশ্বে কিন্তু প্লাস্টিক পণ্যের বাজারের সাইজ হচ্ছে $609 বিলিয়ন। $609 বিলিয়ন সামনে বাংলাদেশের মাত্র 25 কোটি ডলার হচ্ছে অনেকটা সমুদ্র থেকে 1 ফোঁটা পানি উঠানোর মতন। বাংলাদেশে কিন্তু অপার সম্ভাবনা রয়েছে পুরো বিশ্বে প্লাস্টিক পণ্য রপ্তানি করার, কারণ দেখেন বাংলাদেশ এই যে 20 কোটি ডলার এখন পর্যন্ত প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে এটি কোন দেশগুলোতে করেছে? এগুলো রপ্তানি করা হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং নেপালের মতন দেশগুলোতে। এখন এক যুক্তরাষ্ট্রে কিন্তু প্রতি বছর প্লাস্টিক পণ্যের চাহিদা হচ্ছে $90 বিলিয়ন, চীনে হচ্ছে $73 বিলিয়ন, ভারতে হচ্ছে 3.5 লক্ষ কোটি ভারতীয় রুপি, ইউরোপীয় ইউনিয়নে হচ্ছে $60 বিলিয়ন প্লাস্টিক পণ্যের চাহিদা প্রতি বছর। অর্থাৎ বিশ্বের যে দেশগুলোতে যে বাজারগুলোতে বেশি প্লাস্টিক পণ্যের চাহিদা রয়েছে বাংলাদেশ কিন্তু অলরেডি 20 কোটি ডলার সেই দেশগুলোতে বিভিন্ন প্লাস্টিক পণ্য রপ্তানি করার মাধ্যমে সে বাজারে প্রবেশ করে ফেলেছে। এর পাশাপাশি এই দেশগুলোর সাথে বাংলাদেশের অনেক আগে থেকে কিন্তু রয়েছে অনেক ভালো ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যবসাতে উন্নত করার জন্য কিন্তু দরকার পড়ে শুধুমাত্র 3টা জিনিসই। প্রথম হচ্ছে ভালো পণ্য, পর্যাপ্ত কাস্টমার এবং হচ্ছে প্রমোশন। এখন অলরেডি কিন্তু 2টা জিনিস বাংলাদেশের কাছে আছে। বাংলাদেশে প্লাস্টিক পণ্যের মান দামও কম, তাদের মানও কিন্তু অনেক ভালো, যার ফলে কিন্তু বিশ্বের অনেক দেশে এর চাহিদা বাড়ছে এবং অন্য বিশ্বের বড় বড় দেশের সাথে বাংলাদেশে বেশ ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যে দেশগুলোতে প্রচুর পরিমাণ প্লাস্টিক পণ্যের চাহিদাও রয়েছে। এখন দুর্বলত হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে প্রমোশন। দেখেন বাংলাদেশে যে প্লাস্টিক শিল্প এটা কিন্তু খুব ছোট একটা শিল্প, ফলে এই শিল্পের উদ্যোক্তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বিদেশে তাদের ব্র্যান্ড, তাদের প্রোডাক্টের, ফলে কিন্তু বিদেশে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের পর্যাপ্ত চাহিদা তৈরি হচ্ছে না। যদি বিদেশে বাংলাদেশের প্লাস্টিক পণ্যকে প্রমোট করা যেত বা প্রমোট করা সম্ভব হতো বা প্রমোট করে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই প্লাস্টিক পণ্যের রপ্তানি 100% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন যদি বাংলাদেশ নিজের প্লাস্টিক পণ্যের কোয়ালিটির পাশাপাশি প্রমোশনের দিকেও একটু খেয়াল রাখে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই প্লাস্টিক পণ্য একদিন পুরো বিশ্বে প্রায় $100 কোটি বা $1 বিলিয়ন রপ্তানি করা সম্ভব হবে এবং এটা বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি খাতে রূপান্তরিত হয়ে যাবে। এই খবর ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এরকম ছিল। আসসালামু আলাইকুম।